তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান ক্লাস পড়াবো। তোমরা জানো যে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বিজ্ঞান ক্লাস পেয়েছি, সেখানে আমি যে পড়াগুলো তোমাদের দিয়েছি এবং বুঝিয়েছি, তোমরা কি সেগুলো বুঝতে পেরেছো? সেগুলোতে কি তোমাদের কোনো প্রবলেম আছে? থাকলে তোমরা অবশ্যই আমাদের জানাবা, আমরা সেগুলো সলভ করার যথাসাধ্য চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আজ আমরা বোর্ডে যাই, দেখি আজকের আমাদের পাখির নাম কি। আজ আমাদের পাখির নাম হচ্ছে উজ্জি ও জ্বর। এটা কত অধ্যায়ে বা কোন অধ্যায়ে দেখি? অধ্যায় দ্বিতীয়, মানে তৃতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের এই জীব ও জ্বর এই চ্যাপ্টারটা কিন্তু আমরা রিডিং করেছি, বারবার পড়েছি। সেখানে সঠিক উত্তর শূন্যস্থান ছিল, সেগুলো আমরা পড়েছি। আমি যে গত দুই ক্লাসে তোমাদের দুইটা প্রশ্ন দিয়েছিলাম, তোমরা কি সেগুলো পড়েছ? না পড়ে থাকলে খুব শীঘ্রই পড়ে নিবে, কারণ সামনেই কিন্তু আল্লাহ যদি রহমত করে তাহলে আমাদের স্কুল খুলবে এবং স্কুল খুললেই কিন্তু পরীক্ষা হবে। তো বাসায় প্রিপারেশন নিও, চলো বোর্ডে যাই। আজ আমি তোমাদের প্রশ্নগুলোর দেখো উত্তর লিখে দেইনি, শুধু প্রশ্ন লিখে দিয়েছি এবং উত্তরগুলো বুঝিয়ে তোমরা মনোযোগ সহকারে শুনো। দেখো তিন নম্বর প্রশ্ন কি আছে, আকার ও কাণ্ড অনুযায়ী কিভাবে, আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে কিভাবে শ্রেণী বিভাগ করা যায়? উদ্ভিদের উদ্ভিদকেও কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, সেটা কি আমরা পড়েছিলাম না? যেমন সপুষ্পক, অপুষ্পক, তারপর আকার ও কাণ্ডের কাণ্ড যে উদ্ভিদ, তো উদ্ভিদে কি আছে, আপাচক আছে? নেই। উদ্ভিদের কি শাখা প্রশাখা, মূল, কাণ্ড এগুলো আছে। সেই কাণ্ডের আকার ও কাণ্ড অনুযায়ী সেটা কি নরম না শক্ত, উদ্ভিদটা কতটুকু ছোট না বড়, সেই অনুযায়ী উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায়। ভাগগুলো কি কি শুনো, বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। বিরুৎটা হচ্ছে ধান গাছ, মরিচ গাছ, যেমন এগুলো খুবই নরম, ধরার সাথে সাথেই কিন্তু ভেঙে যায়। দেখেছো তো তোমরা, তোমরা ধান গাছ মরিচ গাছ দেখেছ, খুবই নরম আর খুব বেশি বড় কিন্তু হয় না। তারপরে আছে বিরুৎ গুল্ম, গুল্ম যেমন ধরো গোলাপ গাছ একটু বড় হয় আবার ছোটও থাকে, ছোট হয়। তারপরে এরকম মানে মাঝারি সাইজের, যেগুলো খুব বেশি শক্ত না আবার একেবারে মরিচ গাছ বা তার গাছের মতো নরম, এগুলো হচ্ছে কি গুল্ম। আর তিন নম্বর হচ্ছে বৃক্ষ, বৃক্ষটা হচ্ছে যা আকারে অনেক বড় হবে, শক্ত, যেটা দিয়ে আমরা সাধারণত ঘর বাড়ি বাসনপত্র বানিয়ে থাকি। তো বৃক্ষকে উদ্ভিদকে আকার ও কাণ্ড অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে। ভাগগুলো কি কি, বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। চলো চার নম্বর প্রশ্ন নিয়ে আছে দেখি। চার নম্বর প্রশ্ন, মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা যে রিডিংটা করেছি সেখানে কিন্তু আমরা জেনেছিলাম যে উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। প্রাণী খাদ্যের জন্য বিভিন্ন উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণীর উপরই নির্ভরশীল। তেমনি উদ্ভিদগুলোকে আমরা কি করি, মানুষ আমরা বেঁচে থাকার জন্য খাবার খাওয়া আবশ্যক, সেই খাদ্যের জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা যে অসুস্থ হই, সুস্থ হওয়ার জন্য যে আমরা ওষুধ ব্যবহার করি, সেই ওষুধের জন্য আমরা অনেকাংশে উদ্ভিদের উপর নির্ভরশীল। তারপরে দেখো বিভিন্ন আসবাবপত্র তৈরি, ঘরবাড়ি তৈরির জন্য নির্ভরশীল। সবচেয়ে বেশি নির্ভরশীল হলো শ্বাস প্রশ্বাসের জন্য, উদ্ভিদ বায়ুতে যে অক্সিজেন ত্যাগ করে সেটা গ্রহণ করেই কিন্তু আমরা বেঁচে থাকি। তো আমরা কি উদ্ভিদের উপর নির্ভরশীল হলাম, কারণ উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে এবং আমরা যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা উদ্ভিদ গ্রহণ করে। তো বেঁচে থাকার জন্য মূলত আমরা কার উপর নির্ভরশীল, উদ্ভিদের উপরে। উদ্ভিদ এবং প্রাণীর তিনটি পার্থক্য লেখো, উদ্ভিদ এবং প্রাণীর তিনটি পার্থক্য। প্রশ্নটা আমরা এভাবে লিখবো যে উদ্ভিদ ও প্রাণীর তিনটি পার্থক্য নিচে দেয়া হলো, লিখে আমরা একটা বক্স করব, সেই বক্সে পার্থক্যগুলো লিখবো। দেখো বক্সটা আমরা কিভাবে করব, এভাবে আমরা একটা বক্স করব। বক্স করে বক্সের মধ্যে ধরো এক নাম্বার পার্থক্যটা লিখলাম, লিখে এখানে দাগ দিব। তারপরে আবার দুই নাম্বার লিখবো, লিখে দাগ দিব। তারপরে তিন নাম্বারটা লিখবো। বক্স অবশ্যই
অবশ্যই পার্থক্যটা এভাবে বক্স করে লিখতে হবে। তো দেখো আমি পার্থক্যটা বিষয়ে কিছু বলি। উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য হচ্ছে উদ্ভিদের আছে মূল, কাণ্ড, শাখা, প্রশাখা এগুলো, কিন্তু প্রাণীর কি মূল, কাণ্ড, শাখা, প্রশাখা আছে? তোমার আবার কি আছে? দুইটা হাত, পা, চোখ, নাক, ডানা। পাখি যেমন ধরো পাখি, পাখিও কিন্তু একটা প্রাণী। পাখির কি আছে? ডানা আছে, দুইটি পা আছে, চোখ আছে। তারপর দুই নম্বরে বলতে পারি উদ্ভিদ চলাফেরা করতে পারে না, কিন্তু প্রাণী চলাফেরা করতে পারে। যেমন ধরো আমি এখান থেকে হেঁটে কিন্তু ওই একটু দূর পর্যন্ত যেতে পারবো, কিন্তু একটা উদ্ভিদ বা একটা গাছ কি সেখানে যেতে পারবে? পারবে না। তিন নম্বরে বলতে পারি যে উদ্ভিদ নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। একটু আগে যে তোমাদের উদ্ভিদ কি, আমরা মানুষ বা প্রাণীরা কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল বুঝিয়েছি, সেখানে কিন্তু এই উদাহরণ এটা ছিল যে আমরা খাদ্য, উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, কিন্তু আমরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, আমরা প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবুও তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদের জানিও, কমেন্ট বক্সে জানিও, অথবা স্কুলে এসে যোগাযোগ করো। আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। আর শিক্ষার্থীরা, এই তিনটা প্রশ্নই তোমাদের এসডব্লিউ থাকবে, তোমরা উত্তরগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে, লেখা যেন অবশ্যই পরিষ্কার হয়। আর পার্থক্যটা অবশ্যই এইভাবে বক্স করে লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বাসায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই কামনায় আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।